বাংলাদেশের একজন বক্তা আছে, ইউটিউব থেকে বক্তৃতা শুনছিলাম, উনি বলছেন আহলে হাদিসরা হকের ওপরে না হানাফিরা হকের ওপরে, যুক্তি দিচ্ছে, যুক্তি খুব চমৎকার তারাবি প্রসঙ্গেই। উনি বলছেন কিয়ামতের মাঠে দেখছে একজন আহলে হাদিস দাঁড়িয়েছে আর পাশে আছে হানাফি, তখন আহলে হাদিসকে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তার এটা যুক্তি, বুঝলে, কিয়ামতের মাঠে আল্লাহ যদি আহলে হাদিসকে বলে এই তারাবি তো 20 টাকা দিয়েছিলাম, আমার 20 টাকা তারাবি আমাকে দে, তো আহলে হাদিসরা তো দুনিয়াতে 8 টাকা পড়েছে, বাকি 12 রাকাত কোথা থেকে পাবে? কথা কি বুঝতে পারছেন? উনি বলছেন ধরেন তারাবি 20 রাকাতই সহি, 20 রাকাতই সহি, এখন কিয়ামতের মাঠে যদি আহলে হাদিসকে জিজ্ঞাসা করে আল্লাহ নামাজ তো দিয়েছিলাম 20 টাকা তারাবি, তুই 8 রাকাত পড়েছিস, বাকি 12 রাকাত আমাকে পুজিয়ে দে, তো আহলে হাদিসরা বিপদে পড়ে যাবে, মানে জাহান্নামে চলে যাবে, কেন 12 রাকাত তো আমাদের পকেটে নেই। হুজুর মিষ্টি সুরে আবার বলছে কিন্তু আমাদের হানাফিদেরকে যদি কিয়ামতের মাঠে আল্লাহ বলেন যে এই হানাফিরা আমি তারাবি তো দিয়েছিলাম 8 রাকাত, আমাকে 8 টাকার তারাবি দে, সঙ্গে সঙ্গে আমরা হানাফিরা পকেট থেকে 8 টাকার তারাবি আল্লাহকে দেব, আল্লাহ এই নাও তোমার 8 টাকার তারাবি, আমাদের এই পকেটে আবার 12 রাকাত আছে, আল্লাহকে ওটা ফিরি দিয়ে দেবো। বলছে তাহলে সন্ধ্যের মধ্যে কারা আছে? আহলে হাদিস না হানাফিরা। বলছে আমরা 20 টাকা পড়ছি, আহলে হাদিসরা 8 টাকা পড়ছে, তো আমাদের 20-এর মধ্যে 8 আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ আমাদের 20-এর মধ্যে তো 8 আছে। অতএব আমরা হানাফিদের মধ্যে কোনো সন্দেহ নেই, আপনারা 20 টাকার তারাবি পড়বেন, তিনি এই ফতোয়া দিয়ে চলে গেলেন। ইউটিউবে দেখবেন আছেন, ভাই জবাব দেওয়ার দরকার আছে না নাই? এটা হচ্ছে ফেক নিউজ। এটা কি নিউজ? এটা ফেক নিউজ, মানে তারা এইভাবে আলাদা দেশের সঙ্গে যুক্তি দিচ্ছে, তো আমরা কম বেশি একটু একটু পারি, আর আমার যুক্তির জবাব টিট ফর ট্যাট, মানে অ্যান্টি ভ্যানাম। আমি বললাম হুজুর ধরে নিলাম আপনার কথার সঙ্গে আমি 100% একমত যে আপনারা 20 টাকার তারাবি পড়েন, 8 টাকার তারাবি আমরা পড়ি, আল্লাহ যদি কিয়ামতের মাঠে 20 টাকার তারাবি চাই আমরা আহলে হাদিসরা দিতে পারবো না, তবে আপনারা 8 টাকা তো দিতে পারবেন, 20 টাকাতে দিতে পারবেন, অতএব আপনারা নিরাপদে আছেন, আমরা একটু ক্ষতির দিকে আছি, ধরে নিলাম। আসেন এবারে আপনার সঙ্গে কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে আপনারা দাঁড়িয়েছেন হানাফিদের জামাত, আমাদের আহলে হাদিসের জামাত দাঁড়িয়ে আছে, আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে তোরা কারা কারা নামাজ পড়েছিস, আমরা তো সবাই নামাজ পড়েছি, হাত তুলবো, তুলবো কি তুলবো না? কথা বলেন, আহলে হাদিসরা তুলবে, হানাফিরা তুলবে। এখন আল্লাহ বলবেন যেমন নবীকে তো বলেছিলাম সহিহ বুখারি প্রথম খণ্ড 104 পৃষ্ঠা হাদিস নাম্বার 756 উওয়াদ বিন সামিত থেকে হাদিস বর্ণনা, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা, জাবির বিন আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা, 17 জন রাবি হাদিস বর্ণনা করেছে। আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরাতুল ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় না। এখন আল্লাহ যদি কিয়ামতের মাঠে হানাফি ভাইদেরকে বলে যে তোমরা তো নামাজ পড়েছো আমার ফাতিহা দাও, কথা কি বুঝতে পারছেন? কিয়ামতের মাঠে আল্লাহ যদি বলে যে তুই 20 টাকা তারাবি পড়েছিস, বেশ খুব ভালো কথা, কিন্তু আমি তো নবীকে বলে পাঠিয়েছিলাম যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হয় নাই, তো হানাফিরা জীবনে একবারও ঈমান বেচেন সূরাতুল ফাতিহা পড়ে নাই, তো তোমার 20 টাকা নামাজ কোথায় গেল? তোমার নামাজই বাতিল, সূরা ফাতিহা পড়নি যখন। আপনি কি কথা বুঝতে পারছেন আমার? ওরা বলছে 20 টাকার তারাবির মধ্যে 8 টাকাত আছে, তো তারাবি তো নফল নামাজ সর্বোচ্চ সুন্নাহ, কেউ যদি তারাবি নাই পড়ে ভাই সে কি জাহান্নামে যাবে? কখনো না। কিন্তু এটা যে ওয়াজিবের মাসালা, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়েনি তার নামাজই নাই, অতএব আপনার জীবদ্দশনে যত লক্ষ রাকাত নামাজ পড়েছেন আপনার একটাও নামাজ নেই, তারাবি 20 টাকাত নিয়ে কি করবেন? এখন আল্লাহ যদি বলে বেচারা তো জীবনে তো নামাজ হয় নাই হয় নাই, তুই মরার পরে যে নামাজটা পড়া হয়েছিল নাম হচ্ছে জানাজার নামাজ, আছে না নাই? এখন যদি বলে আয় দেখি তো এখন তো জানাজাতে কি হয়েছে, এখন জানাজাতে আল্লাহু আকবার সানা শুরু করেছে, অথচ সহিহ বুখারী 1327 নম্বর হাদিস স্পষ্ট বর্ণনা, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়ে দেখাচ্ছেন আর বলছেন আল্লাহ রাসূল নামাজে সূরাতুল ফাতিহা পড়েছেন, এটা সুন্নাহ, সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে স্পষ্ট জাজল্যমান হাদিস, অথচ তারা জানাজাতে সূরা ফাতিহা পড়ে না, আল্লাহ বলছে তো জানাজাও হয়নি। ভাই যদি এমন কথা বলে ভাই এমন কিছু বলবে না, যেহেতু তারা আমাদেরকে এইভাবে অভিযোগ করেছে তাই এইভাবে অভিযোগের জবাবটা দিলাম। মনে রাখবেন আহলে হাদিস যে দলিলের অনুসরণ করে এরা জাজল্যমান প্রমাণ, পবিত্র কোরআনের অকাট্য দলিল, সহিহ বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজির অকাট্য দলিল, আমাদের সঙ্গে যে দিক দিয়ে তারা লাগতে আসুক না কেন কোনো দিক থেকে ইনশাল্লাহ আমৃত্যু তা যদি চেষ্টা করে আহলে হাদিসের কোনো দলিলকে পরাজয় পরাস্ত করতে পারবে না। এখন আহলে হাদিসের ছোট্ট বাচ্চা ছেলে, একদম ছোট্ট বাচ্চা ছেলে, ওকে যদি বলা হয় তুমি নাভির নিচে হাত বাঁধো না কেন,
এই জন্য আলবানী রহমাল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইব না, এর জন্য আমরা অন্য কারোর কাছে ভিক্ষা চাইব না। আহলে সে ছোট্ট বাচ্চা ছেলে যদি থাকে সঙ্গে সঙ্গে বলবে আমরা নাভির নিচে হাত বাঁধি না, এই কারণে এই দাকিস্তেক ফাউন্ডেশন সুনানে আবু দাউদ কোনো আহলে হাদিসরা অনুবাদ করে নাই, হানাফিদের অনেক অনেকজন একসঙ্গে বোর্ড বসে অনুবাদ করা হয়েছে, আহল হাদিসরা এই আবু দাউদ তাদের খুলে দিবে 759 নম্বর হাদিস, আল্লাহ সাদরিহি আল্লাহ নবী বুকের পরে হাত বাঁধতেন, হাদিসের লেখে নিচে কোনো শব্দ লেখা নেই, হানাফিদের রসুল ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করার পরে যদি সুকুত থাকে এই হাদিসটা সহি, কিন্তু তার আগে 756, 757, 758 তিনটে হাদিস আছে নাভি নিচে হাত বাঁধার হাদিস, ইমাম আবু দাউদ 1200 বছর আগে হাদিসটাকে নিয়ে এসে ওইখানে এসে বলেছে, বা আছে না নাই কথা বলেন। আহলে হাদিসের হাদিস যে হাদিসের উপরে আমল করে, ইমাম আবু দাউদ একটা নুকতা ব্যবহার করে নাই, কিন্তু হানাফি ভাইরা তারা নাভির নিচে হাত বাঁধছে, এর জন্য আলবানের মোল্লার কাছে ভিক্ষা চাইলাম না, অন্য কোনো মহাদ্দিসের কাছে ভিক্ষা চাইলাম না, স্বয়ং যিনি এই হাদিসকে সংগ্রহ করেছে তিনি বলে দিয়েছেন নাভির নিচে হাত বাঁধার হাদিস। এখানে আব্দুর রহমান ইবনে কুরাইশ আল কুফি আল ওয়াসিটি ইনি একজন যঈফ রাবী, কাজ্জাব রাবী, বিল ইত্তেফাক ইজমাই একদম ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাকে যঈফ বলেছেন, অতএব এই হাদিস সহি নয়। ভাই বলুন তো এটা আমাদের কথা না ইমাম আবু দাউদ নিজে বলে গেছেন? দেখেন আমাদের সমাধান এখান থেকে হয়ে যাবে, গ্রন্থ যেটা ওখান থেকে সমাধান, বুকের পরে হাত বাঁধা ইমাম আবু দাউদ কোনো যারা তাদের কিছু নিয়ে আসেনি, অতএব সহি। নাভির নিচে হাত বাঁধা তিনটে হাদিস নিয়ে এসে তিনটেকে যে বলে দিয়েছেন, এখন দেখেন তো মুহাদ্দিস সেই সময় একটা তাদের কল পেশ করলাম, আহল হাদিসরা জোরে আমিন বলে, ভাই বলে কি বলে না কথা বলেন, জোরে আমিন বলে আলবানী রহমাল্লাহর কাছে আমরা ভিক্ষা চাইবো না, যিনি হাদিসের গ্রন্থ সংকলন করেছে তিনি কি কথা লিখেছে আগে খুলে দেখেন। সুনানে তিরমিজি হাদিস না 248 নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে লিখেছেন ইমাম তিরমিজি যে আল্লাহ রাসূল যখন গয়রিল মাকজুবি আলিমজ্জালিম বলতেন ফাকাল আমিন, তখন তোমরা আমিন বলো, মাদ্দা বিয়া সাউতেহা আওয়াজটাকে উঁচু করো, রাফা বিয়া সাউতা একটু উঁচু করে বলো, একটু টেনে টেনে বলো। এই হাদিসটাকে আনার পরে ইমাম তিরমিজি ওখানে ক্ষান্ত না, আর একটা হাদিস নিয়ে এসেছে, প্রথমে জোরে আমিন বলা হাদিস নিয়ে এসেছে, তারপরে আসতে আমিন বলা হাদিসে নিয়ে এসেছে, নিয়ে আসার পর ইমাম তিরমিজি ওইখানেই বলছে, শুনুন তিরমিজি খুলে দেখেন 248 এবং 249 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে পেয়ে যাবেন, ওখানে বলে দিয়েছে যে আসতে আমিন বলার হাদিস সুফেনের হাদিসের চাইতে সুবার হাদিসের মানে সুবার চাইতে সুফেনের হাদিসটা অধিকতর সহি, নিম্নস্বরে আমিন বলা হাদিস সহি নয়। ভাই কথা আমার না ইমাম তিরমিজির, কথা বুঝতে পারছেন? আল হাদিসের দলিল যে জাজল্যমান, এখনকার কোনো মহাদ্দিসকে যদি আমরা গ্রহণ না করি সেই সময়কার মহাদ্দিসদেরকে যদি নিয়ে নিই, তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মশালা স্পষ্ট ক্লিয়ার আছে না নাই, আমাদের স্পষ্ট মশালা ক্লিয়ার আছে, যেই দিকে যাবেন সেই দিকে রফল আদিন আহল হাদিসরা করে না, সহিহ বুখারী মুসলিমের হাদিস রফল আদিন করে, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় তৃতীয় রাকাতে দুই সিজদার মাঝে করে না, সহিহ বুখারী 735, 736 নম্বর হাদিস খুললে পাওয়া যায়, কিন্তু যারা রফল আদিন করে না দলিল যেটা পেশ করে, প্রথম দলিল যেটা পেশ করে সুনান আবু দাউদ 748 নম্বর হাদিস, এই হাদিস আনার পরে ইমাম আবু দাউদ ওখানে বলে দিয়েছে ইবনে মাসউদের এই হাদিসটা প্রমাণিত নয়, লাইসা বিসহি, এই হাদিস সহি নয়। ভাই বলুন তো কার কথা বললাম, কথা কি আমার বুঝতে পারছেন? আমাদের দলিলে মজবুতি বুঝতে পারছেন? আমরা আলবানির কাছেও যাব না, আমাদেরকে বলে ওরা আলবানির মুকাল্লিদ, জি না আমরা আলবানির মুকাল্লিদ নয়, বরং আলবানিকে রদ যদি কেউ বেশি সবচেয়ে করে ইলমি রদ, আহলে হাদিস আলেম ওলামারাই করেছে, করেছে কি করে নাই, আলবানি রহমাল্লাহর অন্ধ অনুসরণ কেউ করে না, তার জ্বলন্ত দৃষ্টান্ত আপনাকে এখনই দেখালাম যে আমাদের প্রত্যেকটা মাসালা মুসান্নিফ তথা গ্রন্থের লেখক থেকে সহি প্রমাণিত, কিন্তু হানাফিবারা যে আমলগুলো করে এই আমলগুলো যে লেখক হাদিস এনেছে ওইখানেই ঘোষণা করেছে, তারপরে তারা মাতব্বারি করছে, আছে না নাই।